এটা এত ক্লিয়ার দেখাচ্ছে না? হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার নাম দেব প্রিয়রত। তো আমার এখন যাচ্ছি, আমি আর আমার বন্ধু মিলে যাচ্ছি গ্যাংটক মালদা টু। তো চলো রাইডটা শুরু করে যা, আর কিছু বেশি কথা বলবো না, এমনিতে দেরি হয়ে গেছে। তো বাইক থেকে বেরোলাম, চলো রাইডটা শুরু করি। আর এখন এখান থেকে মনস্কামনা মন্দিরে যাবো, মনস্কামনা মন্দিরে দিয়ে প্রণাম করে ওখান থেকে একদম সোজা একদম রাস্তা মনস্কামনা মন্দির, তা ঢুকে সবাই ফোন করছে তাড়াতাড়ি আছো তাড়াতাড়ি আছো। আমি তো অলরেডি রেডি ছিলাম, আমার এই ছুটো কাটু এই কাজের জন্য একটু লেট হয়ে গেল। এবার চলো তো মনস্কামনা ঢুকছি, বাকিরা সবাই আছে, নম্বর চলছে, মনস্কামনা ঢুকছি। আমাদের জন্য সবাই আমাদের জন্য দাঁড়িয়ে ছিল, এদের শুভাশী সুমিত কাকু, এদের পাপু তনুদা, দেবাচিদা, বিকি দয়দা, বিকাশ পান্ডে, এবার তোমরা আমার সাথে বেরোচ্ছে। আরও সবাই রয়েছে, সবাই তো ডাকাতে পারছি না, ওই যে জয় জয় বলছে, চলো তুমি আসো দাদা। তো পেট্রোল পাম্পে তেল ভরবো, বাকিটা পুরো রাইটে দেখা হবে। তো আমরা এখানে লেট করতে চাই না, কারণ এখানে রাস্তা একটু জ্যাম ধরতে আছে, তো ফাঁকা রাস্তা সব ব্লক চুল করবো। হ্যাঁ, অন্য গাড়ি কী দেখাবো, তো সকাল সকাল হবে তখন দেখতে পাবে সব ব্লক। তো তাও কিছু কিছু জায়গায় আমি ব্লকটা দেখাবো, তো চলো। তো তোমাকে সামনে দিলাম, এখন মালদাটা জাস্ট কিছুটা পা করে গাজলের দিকে আগাবো, গাজল পা করে তারপরে রায়গঞ্জ, রায়গঞ্জে পরে ডালকোলা, ডালকোলা পরে কী হবে দেখা বুঝে যাচ্ছে না, বউ হবে একটু যে স্পিডে গাড়ি চালাচ্ছি, সাইড পঁয়ষট্টি স্পিড, সাইড চৌষট্টি, এই মোটামুটি স্পিড আপ ডাউন চলছে, কারণ রাত্রিবেলা বেশি জোরে গাড়ি চালানো উচিতই না। তো যত হচ্ছে যাওয়া সবই ভালো, রাস্তাঘাট কী হয় না হয় বলা যায় না। তো যতটা ফাঁকা রাস্তা হয় একটু যখন হবে বেশি একদম দেখবে ফাঁকা আছে তখন স্পিড স্পিড নেব, আর যদি বেশি ফাঁকা না থাকে স্পিড নেব না, তো এরকম মেনটেন করে স্পিড ইয়ে করলে তুই থামে কিছু বলে ব্রেক মেরে থামতে পারবে আর চট করে, এটাই একটা ডিফাইন। তো এই পাদ্দেশি ধাবা পাওয়া হচ্ছে, এইখানে খাওয়া দাওয়া খুব সুন্দর হয়, সবাই এখানে খেতেও আছে, সমস্ত রাইতারা এখানে খেতেও আছে। তো চলো জাস রায়গঞ্জে ঢুকলাম, এইদিকে রায়গঞ্জ মেন, আর সুইস ফরেস্টের দিকে যাচ্ছি, সুইস ফরেস্ট পা করে ডালকোলার দিকে আগাবো। আর এখানে তো অনেক রাত্রিবেলা, এখন তো বোঝা যাচ্ছে মানে ট্রাকে জ্যাম, যদি আমি রাতে বেরোলাম যেটা জ্যাম পাবো না, কিন্তু তাও ট্রাকে ডিস্টার্ব চলবেই রাতে, মাঝে হচ্ছে 12:13, প্রায় 1 ঘন্টা মতন গাড়ি চালানো হয়ে গেলো। তো জ্যামটা কাটাতে কাটাতে ডালকোলা ডুববো, ডালকোলা ঠিক বাইপাসটা উঠবো, নাহলে ওই জ্যামটা পড়লে ট্রাকে বিশাল বড়ো লম্বা জ্যাম, এখন বাইপাসটাই বেশি উঠি, চলো। তো ডালকোলা বাইপাসের ওপর দিয়ে যাচ্ছি, এত সুন্দরভাবে রোডটা করে দিচ্ছে বুঝতে পারলাম না যে কোথায় কী না কী, আগে এই দিকে ঘুরতে হতো এই দিকে ঘুরতে হতো, কোনো কিছু খেল পেলাম না, দারুণ রোড করেছে। রাত্রিবেলা গাড়ি চালাচ্ছি বলে বুঝতে পারছি না, দিনবেলা গাড়ি চালালে সবাই বুঝতে পারতো যে রোডটা কী, সত্যি দারুণ রোড করেছে। তো ডালকোলা জাস্ট বাইপাসটা পার করলাম, এবার জাস্ট এবার ইসলামপুরের দিকে আগাবো। তো এখানে একটু দাঁড়াবো, এই ইয়েটা পা করে বাইপাসটা জাস্ট এদিকে ঘুরে একটু যাবে পুনিয়াম হয়ে, তো ওইদিকে আমাদের ঘুরে তারপরে ওইটি দিয়ে যাবো, চলো। তো কিছুটা বাদে আমার রাইডটা শুরু করবো, তো দারুণ দারুণ লাগছে, আর ওয়েদারটা এখন মোটামুটি একদম ঠিকঠাক আছে, হালকা হালকা ঠান্ডা লাগছে। আর এখন বাজে প্রায়
একটা বন্ধু তো এখন কতক্ষণ লাগবে কিলোগুলি বোঝাতে বড় হবে মাঝখানে তো অনেকক্ষণ গাড়ি চালালাম এই দিকটা আমার তাড়াতাড়ি কভার করলাম এই দিকটা রাস্তা আমার মোটামুটি একটু ধরে রাখো একটু আস্তে আস্তে যাবো কারণ এই রাস্তাটা একটু জ্যাম পাবো তো চলো দেখি তো এখানে একটু একটু রেস্ট নিলাম দু ঘন্টা গাড়ি চালানো হচ্ছে রাস্তা চলম পেয়েছি বলে কোনো অসুবিধা হয়নি তো দেশ ব্যাগটা একবার চেক করে নিই সব ঠিক আছে কি না মোটামুটি সব ঠিক আছে এই দিয়ে ব্যাগটাও চেক করে নিই মোটামুটি ঠিক আছে তো ঠিক আছে চলো তো শুরু করলাম যা তালকোলা তার কিছু কমাবো এই দিয়ে রাস্তাটা দেখছি যে কিছুটা জায়গা খারাপ লাগলো দেখে এখন কখন চিলিগুলি পৌঁছাবো কখন কী হবে টাইম কিছু বুঝতে পারছি না এখন রাস্তা প্রচণ্ড খারাপ কিষানগঞ্জে ভেতরের দিকে ঢুকলাম ভাবলাম এদিকে রাস্তা ভালো পাবো এদিকে আরও জ্যাম আর রাস্তাও খারাপ বের হওয়া যাবে কিন্তু ব্রিজ নিয়ে লাভ নাই আস্তে আস্তে যাওয়া যাবে গাড়ির চাকা অটোমেটিক সাইড নিচ্ছে এদিকে ধুলাবালিতে গাড়ি দিন হবে তো ইসলামপুর বাইপাসটা উঠলাম রাস্তাটা খুব সুন্দর পুরো লাইটের লাইট পুরো এরিয়াটা আগে অনেক বছর আগে একদম পুরো মানে অন্ধকার থাকতো রাস্তাটা এরিয়াটা লাইট টাইট করে দিয়েছে আর এই দিয়ে কোনো অন্য রাস্তা চলে আসছে এই দিয়ে চুলিগুলি যাওয়া তো এইটাই কিছু জায়গায় একটু অন্ধকার আমার লাইক আছে রাস্তাটাও বেলা শিলিগুড়ি জাস্ট ঢুকলাম শিলিগুড়ি ঢুকলাম জাস্ট বড়বেলা তো এখান থেকে আমার চেবক দিকে আগাবো তোমার তো কোন পিসি বাড়ি আছে ওখানে একটু জাস্ট একটু দাঁড়াবো একটু ধরো একটু রেস্ট নিব তো তারপরে একটু যখন সকাল হবে তখন আমার আমার জ্যান তকের দিকে হারাবো তো চলো দেখতে থাকো তো ঘুরতে ঘুরতে ভেতর জনসন থেকে একটু ভেতর দিকে আছে এটা রাস্তা তো তোমার পিসি বাড়ি তো তোমার পিসি বাড়িতে একটু একটু রেস্ট শেষ নেবো এখন বাজে প্রায় সাড়ে চারটে বেজে গেছে তো এখন পনেরো পাঁচটা বাজছে তো ওই জন্যই একটু এখন তো ভোরবেলা তো ওই রাস্তাটা দেখতে অসুবিধা হবে ওই রাস্তাটাও অতটা ভালো না তো একটু আলো থাকলে তারপরে বেরোবো তো এখানে একটু রেস্ট শেষ নিয়ে নিই তারপর একটু মোটামুটি এই ধরো ওই আটটার দিকে বেরোবো তো চলো গুড মর্নিং তো সকালবেলা উঠলাম সকালবেলা উঠে এখান থেকে দেখা যাচ্ছে তোমরা যে মাসিবাড়ি ঠিক এখান থেকে দেখতে পাচ্ছি ঠিক কাঁচনগঞ্জাটা এখানে দেখা যাচ্ছে তবে অবাক লাগছে মানে এখন সুন্দর দেখা যাচ্ছে এখানে তো আমরা তো এখন এখানে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করার পর তারপর আমার বিয়ে হবো গাড়িটা সামনে বাইরে রাখা আছে তো দেখতে পাচ্ছ গাড়িটা বাইরে রাখা আছে তো ব্যাট ট্যাট সব বাধা আছে আমার তো জাস্ট একটু পরে খাওয়া দাওয়া করার পর বিয়ে হবো এইদিকে জাস্ট অসম ভিউ দেখতে পাচ্ছি দারুণ লাগছে এখান থেকে কাঞ্চনজঙ্ঘাটা দেখো পরিষ্কার দেখা যাচ্ছে এখানে দেখো তো আরও বেশ সুন্দর ওটিরও একটা আছে ওই যে উপরে এবারও দেখা যাচ্ছে আবার ওই দিক দিয়েই যাচ্ছি তো দেখি পুরো ব্লগটা দেখো আর মজা হবে তো চলো রাইডটা শুরু করি তো তোমার পিসি বাড়িতে থেকে বের হলাম গাড়িটা স্টার্ট করলাম চলো আসছি তারা তো মেন পিসি বাড়ি থেকে বেরিয়ে হ্যাঁ বেরিয়ে আছে তো হ্যাঁ চলো ভালো ভালো হ্যাঁ চলো
তো এখান থেকে আমার রান্না দিচ্ছি, তোমরা তুমি আগে যাও তারা। এই যে পাহাড় যা দেখা যাচ্ছে না চেবকে ঢোকা আগে, এখন বাজে 8টা 9টা বাজে, আলাদাই যাচ্ছে আলাদাই যাচ্ছে। তো চেবট পেট্রো পাম্পে ঢুকলাম, যে দেখতে যা লাগছে এত সুন্দর লাগছে না, একদম ক্লিয়ার দেখা যাচ্ছে। তো এরা তো আমার তেল ভরছে, আমার গাড়িতেও তেল ভরলাম ফুল ট্যান্ডে। এবার চেবট থেকে বেরাবো, এবার চিচু চিচু ভিউ পয়েন্টগুলো দেখাবো, দেখতে ভালো লাগবে। এই জায়গাটা সবসময় খুব মিস করি, চেবট পেট্রো পাম্প থেকে বেরিয়ে এত ক্লিয়ার দেখা যাচ্ছে না, বাহ দারুণ লাগলো। আকাশে রংটা সতে নীল, সতে সব দিক দিয়ে মানে দেখতেও ভালো লাগছে। তো এখানে আমার গ্যাঞ্জাম শুরু হলো, রেলেরটা পরে তো গ্যাঞ্জামটা শুরু হলো। সবসময় এড়িয়ে চাপি যাবে, ঠিক এখানে কালী মন্দিরের সামনে এত জ্যাম, মানে মাথা গলা করা জ্যাম। এটি খুব জাগ্রত মন্দির, সবাই পুজো ছুটে যায়, অপরত অপরত করে দিয়ে গাড়ি আছে। আমি নিবতি ব্যাস গাড়ি চলে আসলো, জ্যাম লাগিল এত জ্যাম।